সুপ্রভাত সুপ্রভাত ইউটিউব ভাই বন্ধুরা, সুস্বাগতম আমার এই অফবিট সিকিম রাইডের অষ্টম পার্টে। প্রথম পার্টে দেখেছিলাম তারেবীর, নামচি চারধাম, তিমিটি গার্ডেন, তারপরে রা বাংলার আশেপাশের কয়েকটা জায়গা, তারপরে পার্টে ইউকসুম, সিকিমের ওল্ডেস্ট রাজধানী, তারপরে উত্তরে ছায়াতাল। প্রত্যেকটা জায়গায় যেমন মনে আমার দাগ কেটেছে অফবিট সিকিম রাইডে, সেরকমই সব থেকে বেশি দাগ কাটলো এই জায়গাটা। এই যে জায়গাটা থেকে আমি আজকে সকালে সুপ্রভাত জানাচ্ছি আপনাদেরকে, তার একদিকে আছে পেলিং শহর, আর এক সাইডে আছে রা বাংলা, আর মধ্যেখান থেকে দেখতে পাওয়া যায় দ্য স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম রিনচেনপং, নামটা একটু অদ্ভুত হলো যে গ্রামটা খুবই সুন্দর। তো আজকে আমরা এই ব্লগে দেখাবো আপনাদেরকে রিনচেনপং এর গ্রামটাকে। এখন ভোর 6টা, সকাল 4টে থেকে উঠেছি, কিছু টাইমলেস করেছি কাঞ্চনজঙ্ঘার, সেগুলো আপনারা দেখুন। ততক্ষণ আমি রেডি হয়ে নিই, এরপরে ঘুরতে বেরোবো রিনচেনপংয়ের আশাপাশি কয়েকটা জায়গা। দেখলেন ছোট্ট গ্রামটা আর স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘাকে আমার টাইমলেসের মাধ্যমে, সত্যি খুব অসাধারণ গ্রামটা। একদম পেলিংয়ের জাস্ট উল্টো দিকে রা বাংলা এই সাইডে তো গ্রামটাতে এখন আমি আছি। এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি অনেকগুলোই হোটেল আছে। এই যে আমি হোটেলে ছিলাম, এটা হচ্ছে দ্য রিনচেনপং নেস্ট, এটা বেস্ট বলা হয়, কারণ এখানে অনেক ভিডিও ফটো দেখেছি। তো এখানেও থাকতে পারেন, এখানে রুম রেট আছে ভিউ পয়েন্টের জন্য 1000 থেকে 2000 টাকার মধ্যে। একটা হোমস্টেও আছে এখানটাতে পাশাপাশি, সেগুলো ডিটেলস দেবো। আর এখানে একটা বাঙালি হোটেল আছে, হোটেল প্যানোরামা হিলস, এখানে বাঙালিরা দেখাশোনা করে। এখানেও আছে, আগেও কয়েকটা জায়গা আছে যেখান থেকে প্রত্যেক জায়গা থেকে মোটামুটি খুব ভালো দেখতে পাওয়া যায়। তো সেগুলো একে করে ডিটেলসে বলবো। আমি যে জায়গাটায় হোটেলে ছিলাম সেই হোটেলটা একবার চলুন, ভিতর থেকে কেমন লাগছে আর রুম ভিউ থেকে কেমন লাগছে সেটা আগে দেখে নিন, তারপরে বেরোবো রিনচেনপং বাইরে কয়েকটা জায়গা ঘুরতে। দেখলেন রুমগুলো কীরকম, খুব সুন্দর। এখান থেকে এছাড়া অনেকগুলো আছে, কিন্তু আমার জায়গাটা ভালো লেগেছিলো বলে আমি জায়গা থেকেছিলাম। তখন চলুন বেরিয়ে পড়ি রিনচেনপং সাইট সিন করতে। মানে তিনটে জায়গা আছে, একটা পয়জন লেক আছে, একটা ডাক বাংলো আছে, আর একটা মনেস্ট্রি আছে, সেগুলো ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো আমার লেন্সের মাধ্যমে। তো চলুন এবার দেখা হবে একটু পরে মোটোভ্লগ সেটাতে, কারণ বাইক নিয়ে একটুখানি যেতে হবে আমাদের। এটা হচ্ছে মেন জায়গা, যেখান থেকে একটু বাঁ সাইডে কেটে যেতে হবে আমাদেরকে, উপরে উঠতে হবে রিনচেনপং মোনাকে যাওয়ার জন্য। তো এখানে অনেকগুলো হোটেল আছে, প্রচুর হোটেল আছে এই জায়গাটাতে। এখান থেকে ভিউটা খুব অসাধারণ লাগছে, আমি একটু আগে এনে দিয়েছিলাম। আমি তো বাইক নিয়ে চলে এলাম সরসর করে, এখানে এগুলো হেঁটেও আসা যায়,
ট্রেকিং করো, সারাদিনটা সুন্দরভাবে পার হয়ে যাবে। জঙ্গলের ভিতর দিয়ে এইসব রাস্তায় বাইক চালাতে যেরকম মজা লাগছে, হেঁটে ঘুরতেও মজা লাগছে। সেন হলাম একটুখানি একটু হাঁটা যায়, বাইকটা একটু দূরে পার করলাম জাস্ট আমার পিছন দিকে। এইখানটাতে আছে সেই পয়জন লেক, জঙ্গলি পথে একটু বাইক রেখে তখন থেকে ট্রেকিং করে পৌঁছে গেছি পয়জন লেকের একদম যেখান থেকে ভালো ভিউ পাওয়া যায় সেই জায়গাটাতে। হ্যাঁ, আমার পিছনটাতে আছে পয়জন লেক। এর একটা ছোট্ট ইতিহাস আছে, যখন ইংরেজরা সিকিম আক্রমণ করে তখন লোকাল লোকরা এখান থেকে গাছপাছা থেকে সব বীজ বানিয়ে এই লেকে মিশিয়ে দিয়েছিলো, সেই জন্য নাম রাখা হয়েছে পয়জন লেক। এখন এটা মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য কিছু বানানো হয়নি, কিন্তু আগে ছিল মনে হয় দেখে। তো বর্ষাকালে একটুখানি জল থাকে, বাকি টাইমে এটা শুকিয়ে থাকে, কিন্তু এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। এখানে যদি একটু সাজিয়ে দেওয়া হয় তাহলে লোকে আসবে ঘুরবে সব ভালোভাবে, তো খুব সুন্দর লাগছে। ওই জন্য একটুখানি হাঁটলাম, এগুলো মানে এইসব প্রকৃতির মধ্যে শুধু বাইক চালালে হয় না, হাঁটলেও বেশ ভালো লাগে। তো ভালো লাগলো এসে এই জায়গাটা। তো এবার চলুন আগে বেরোবো ডাক বাংলোর পথে। তো আর একটুখানি এগোতেই জাস্ট পেয়ে গেছি ব্রিটিশ ডাক বাংলো, যেটা রিনচেনপং ডাক বাংলো নামেও পরিচিত। শোনা যায় এইখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসে অনেকদিন থেকে যেতেন, একদম ব্রিটিশ আমলের তৈরি, বিদেশিদের হাতে ওরকমই ধাঁচে তৈরি এই ডাক বাংলো। চলুন, এখানে গেটটা বন্ধই থাকে সাধারণত, এখানে ছোটো একটা গেট আছে ওখান দিয়ে ঢুকে যাওয়া যেতে পারে। তো চলুন একবার ভিতরের দিকে দেখি কীরকম লাগছে ব্রিটিশ ডাক বাংলোটা। সত্যি অসাধারণ এই জায়গাটা, চারিদিকে পাহাড়ের জঙ্গল, মধ্যেখানে ডাক বাংলো তৈরি করা ছিল যেমন প্রকৃতির কোলে, সত্যি এখানে বসে বসে সাহিত্য কি অনেক কিছু লেখা হয়ে যাবে। এত শান্ত এত নিরিবিলি যে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি জানি তো আমি হচ্ছি মুসাফির, আমাকে তো এগোতেই হবে আর দেখাতেই হবে আপনাদেরকে রিনচেনপং। তো এরপরে যাবো আমরা কোথায়, রিনচেনপং গুম্ফা। তো চলুন বেরোই রিনচেনপং গুম্ফার দিকে। ডাক বাংলো থেকে জাস্ট একটু ফিরে আসতেই এখানেই মার্কিং করে দেওয়া আছে রিনচেনপং গুম্ফার যাওয়ার জন্য। তো চলুন এবার এই রাস্তা ধরে এগোতে থাকি গুম্ফার দিকে। একটু চলার পরেই চলে এসেছি রিনচেনপং মনাস্ট্রি বা গুম্ফা। এসে পর একটা আফসোস হয়ে গেল যে একটা জিনিস খুব মিস করে গেলাম, যে এইখানে একটা হোটেল আছে, হোটেল ল্যান্ডস্কেপ। তো এটার যে ডিটেলসটা আমি দেখে নিচ্ছি আপনাদেরকে জানাবো, কারণ এইখান থেকে মনাস্ট্রির পাশ থেকে মনাস্ট্রি তো সামনে দেখতেই পাবেন সবসময়, আর প্লাস দেখতে পাবেন এই অসাধারণ ভিউটা। মানে এখন মেঘে ঢেকে গেছে, কিন্তু এই যে এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো একটু আগে নিচ থেকে। তো আমি ছিলাম ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই টাওয়ারটার পাশেই, তো আরও আগে গিয়েছিলাম, কিন্তু এখান থেকে ভিউটা আরও ভালো। যদি আপনারা আসেন তাহলে এখানে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি একটু পরে, তো মানে ডেসক্রিপশানে, তো সেটাও আপনারা এসে থাকতে পারেন এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে। তো চলুন এবার দেখানো যাক, মানে দেখা যাক গুম্ফাটা কীরকম আছে। এই জায়গায় এসে যদি সাধনাও করতে হয় তাহলে সাধনাটা করতেও ভালো লাগবে, কারণ এই সাইডে মনাস্ট্রি, এই সাইডে থাকার জায়গা, আর পিছন থেকে এখনও তো দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে দেখা যায় স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। বৌদ্ধ ধর্ম লোকেদের জন্য আরও ভালো, এর থেকে ভালো জায়গা আর কী হতে পারে। সো এটা রিনচেনপং মনাস্ট্রি বা গুম্ফা, যেটা 18 শতকে তিব্বতী
যেরকম আদলটা হয় মানে মনুষ্যটা, যে তিব্বতী ধরনের, ভুটানে এরকম টাইপের পাথর পাথর দেওয়া অনেক মনুষ্যটা আমি দেখেছি এরকম টাইপের। তো এই আদলটা আলাদা রকম, ইউনিক টাইপের। এখানে এতক্ষণ আমি সিকিমে অনেক রকম দেখেছিলাম, কিন্তু এই আদলটা সেই পাথর দেওয়া দেওয়া, তো এই আদলটা একটু আলাদা রকম। তো এর থেকে ভালো জায়গার কী হতে পারে? আমি এসে একটা খালি মিস করে গেলাম যে এই জায়গাটাতে আমাকে থাকা উচিত ছিল, এই হোটেলটাতে আপনাকে প্রথমেও দেখালাম। তো যদি আসেন আপনারা তাহলে এই জায়গাতে এসে, এই উপরে যে হোটেলটা আছে বা এখানে একটা হোমস্টেও আছে সেটা খবর পেলাম, তো এই জায়গাগুলোতে আপনারা থাকতে পারবেন। তাহলে মনুষ্ঠী তো দেখতেই পারবেন, সামনে বিশাল ভিউ কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। এই হোটেল বা হোমস্টেটা ডিটেলসটা নিলাম, এখন এটা বন্ধ আছে, অক্টোবরের পর থেকে নতুনভাবে শুরু করবে। আগে এটা চলতো কিন্তু ইদানিং বন্ধ করে রেখেছে কোনো কারণবশত হয়তো। তো আমি আসিনি, ঠিকই আছে, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে, যদি আসেন আপনারা আমি ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দিলাম, তো ওটা আগে বুক করে তবে আসবেন, তাহলে ভালো হবে। তো সুন্দর জায়গা, এখানে এসেও থাকতে পারেন। চলুন এবার বেরোনো যাক নিচের দিকে, মানে মেন জায়গাটার দিকে। মেন জায়গাটা কীরকম লাগছে রিনচেনপং সেটা আপনাদেরকে দেখাই আমার লেন্সের মাধ্যমে। তো কেমন লাগলো পশ্চিম সিকিমের এই ছোট্ট গ্রাম রিনচেনপংটা? খুব ভালো লাগলো না? মানে আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগে যায় না? আশাপাশে এই তিনটে জায়গা আর হোটেল ভিউ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কখন যে দিনটা পার হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তো একদিন টাইম পার করার জন্য এই গ্রামটা খুব বেস্ট জায়গা। যদি কেউ আপনারা অফবিট জায়গা পছন্দ করেন, মেন মেন মানে জায়গা পেলিং রাবাংলা এসব ভিড় জায়গা অপছন্দ করেন, তো এখানে বসে একদিন আরামসে কাটানো যেতে পারে। একদিন এই ট্যুর প্ল্যানের মধ্যে, মানে সিকিমের ওয়েস্ট সিকিম প্ল্যানের যখন ট্যুর প্ল্যান করবেন তখন একদিন এখানে এসে পার করে যাবেন আর আশেপাশে জায়গাগুলো ঘুরে যাবেন। তো কেমন লাগলো জায়গাগুলো, রিনচেনপং গ্রাম আর আমার ভিডিওটা, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যাবার আগে, হ্যাঁ যাবার আগে ওই নিচে লাল বাটনটা, সাবস্ক্রাইব বাটনটা, ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা টিপে দেবেন, তাতে আমি যখনই ঘোরার ভিডিও নিয়ে আসি আপনার মনের ভিতরে ঘোরার ঘন্টাটা বেজে ওঠে। তো আবার দেখা হবে পরের পার্টে অফবিট সিকিম রাইডের অন্য এক ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।